এই ফুরফুরা শরীফে পীর মহলে কার অনুমতিতে হামলা করা হলো এর পুরো তদন্ত চাই। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে 77টা বিরোধী বিধায়ক আছে, একমাত্র নওশাদ সিদ্দিকী এমন বিধায়ক পঞ্চায়েত বোর্ড গঠন করার লক্ষ্য করে তার বাড়িতে ইট ছোড়া হয়েছে এবং নেতৃত্ব দিয়েছে এখানকার যিনি প্রাক্তন প্রধান ছিলেন শামীম আহমেদ, তিনি। ভিডিও ফুটেজ আছে এবং আমরা শুনেছি বিভিন্ন পিজাগারা বলেছে যে তাদের সাথে পুলিশের সেটিং আছে। আজ এখান থেকে আমাদের যে যৌথ উদ্যোগে ঘোষণা দেওয়া হলো, এই ঘোষণা মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়ে দিতে চাই। আজ ফুরফুরা শরীফের তীর্থ স্থান থেকে জানিয়ে দেওয়া হলো, আপনাকে হুঁশিয়ারি দেওয়া হলো, আপনি যদি এই ফুরফুরা শরীফের তীর্থ স্থানে এসে পিজাগারের পায়ে ধরে ক্ষমা না চান, এই বিক্ষোভ যদি কলকাতার রাজপথে গিয়ে আছে বলে মুখ্যমন্ত্রী আপনার ওই মশলার 14 তারা 120 সেকেন্ড মাত্র 2 মিনিট সময় লাগবে, আপনি যদি একবার মুখ ফুটে বলুন যে আপনার পুলিশ ভুল করেনি, 120 সেকেন্ড সময় লাগবে না, আপনার 14 তারাকে নড়িয়ে দিতে আমরা বলে দিয়ে গেলাম। শুধুমাত্র মনে করবেন না এই ফুলফুরা শরীফে মুসলিমরা আছে, আমি বলে দিয়ে গেলাম আমরা যদি আদিবাসী দলিত মাতুয়া শিখ নিয়ে নামি 85% মানুষ এই ব্রাহ্মণ্যবাদীদের পক্ষে আছে। আমরা জানি কিছুদিন আগে 100,000 টাকা লক্ষ্মী ভান্ডারের জন্য আপনারই একটা বিধায়ক আওয়াজ তুলেছিল, আপনি তার দেহরক্ষী তুলে নিয়েছেন। আমরা দেখেছি আপনার যে কোনো বিধায়ক যদি মুসলিমদের তোষণে নামে আওয়াজ তোলে তাহলে কিন্তু আপনি তাকে দল থেকে বিতাড়িত করেন। আপনার হিজাব পরা, আপনার ইফতার করা, আপনার এই মুখোশ পরে মুখ্যমন্ত্রী মুসলিমদের দুধের গাই বানিয়ে রাখা, আপনি দুধের গাইদের দুধ খেয়েছেন এবার লাঠি খাবার দিয়ে এসছে, আপনি তৈরি হয়ে নেই এই লক্ষ্মীর ভান্ডার, এই স্বাস্থ্যসাথী কার্ড, আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের যে মায়েদের বাচ্চা হয় তারা গিয়ে রক্তের জন্য দাঁড়িয়ে থাকে, আর আপনার ওই অপরাধ পাড়া ভাই বোন কয়লা চোর তাকে আপনি আমেরিকায় পাঠাচ্ছেন চোখের চিকিৎসা করার জন্য। আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আদিবাসী দলিত নিয়ে এই ফুলপুরা জাঙ্গি পায়ে অবরোধ করলো, আমি আপনাদের জানিয়ে রেখে দিই বুধবারে আমরা এসপি অফিস ঘেরাও করছি, যদি ওখান থেকে সদ উত্তর না পাই এই মিছিল কিন্তু আছে বলে কলকাতার রাজপথে, আপনাকে বাধ্য হতে হবে এই ফুলপুরা জমিনে জমিনে এসে ক্ষমা চাইতে। আপনাকে আমি মনে করিয়ে নেই কিছুদিন আসে আগে নবজোয়ারে আপনার ওই অপদার্থ কয়লা চোর ভাই বোন মাথায় এই ফুরফুরা শরীফে পীরজাদারা পাগড়ি বেঁধে দিয়েছিল, আর আপনি সেই ফুরফুরা শরীফে পীরজাদাদের মাথায় রক্ত ঝরিয়েছে, এই রক্ত আপনার আপনার ভাই বোন চোখ থেকে বার করে ছাড়বে, আমি আপনাদের বলে দিয়ে গেলাম মুখ্যমন্ত্রী আপনি তৈরি হন, আপনি তৈরি হন, আপনার আর দিন বেশি নেই। আমি আপনাকে বলে গেলাম আপনি আপনার গুন্ডা মস্তান পুলিশ প্রশাসন এসপি ডিএম নবান্ন যত প্রশাসন ক্ষমতা আছে আপনি লাগিয়ে দিন, আপনি শুধু নওশাদ সিদ্দিকী কেন, আপনি আইএসএফের একটা ভূতের কর্মীকে হেরাতে পারবেন না মুখ্যমন্ত্রী। আর যদি মনে করেন ফুরফুরা শরীফের কিছু পীরজাদা আপনার সাথে আছে আপনি বলে দিন সেই ফুরফুরা পীরজাদাকে আপনিও দিনটা গুনতে আরম্ভ করুন, আপনার বাড়িতে কটা গাড়ি ঢোকে কটা গাড়ি বেরোয় সব নোট কিন্তু আমাদের মধ্যে আছে, আপনি এবং আপনার পোষে থাকা পাশে যে শ্রেয়াশিস চক্রবর্তী আইএসএফকে আখ্যা দিয়েছে সন্ত্রাসী বলে, আমি বলে গেলাম যদি আরএসএস এই রাজ্যে অস্ত্র মিছিল করতে পারে মুখ্যমন্ত্রী আইএসএফ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কলম নিয়ে মিছিল করতে পারে, আপনার দুটো একটা পীরজাদা যারা আপনার সাথে আছে আপনি তাদেরকেও বলে দিলাম মুখ্যমন্ত্রী আপনার সাথে ভালো খাতির আছে, আপনার কাছে নাকি ফোন আসে আপনি ট্যাপ করে করে তোলান, আপনি ট্যাপ করে করে সেই পুলিশ গুলোকে তোলান যে নওশাদ সিদ্দিকীর বাড়ি পাথর ছুঁড়েছে, যে আব্বাস সিদ্দিকীর বাড়ি পাথর ছুঁড়েছে, ইব্রাহিম চাকাজানের মাথা ফাটিয়েছে। যদি না আপনারা দেখতে পারেন সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, পশ্চিম বাংলার প্রতিটা তীর্থভূমিতে সেই পোস্টার লাগানো হবে, আমরা বলে গেলাম যদি ক্ষমতা থাকে আপনার আপনার সেই পুলিশ মন্ত্রীদের এবং পুলিশগুলোকে প্রোটেকশন দিয়ে দেখিয়ে দিন, এই সাধারণ সংখ্যালঘু আদিবাসী দলিত যদি রাজপথে নামবে মাননীয় আপনার চেয়ার কিন্তু হিলিয়ে ছাড়বে, আমি আপনাকে এই কথা বলে আপনাকে হুঁশিয়ারি দিলাম, বুধবারের মধ্যে যদি আপনি ক্ষমা না চান তাহলে আপনি আপনার সিট কিভাবে বাঁচাবেন আপনি মনে রাখুন, দুধের গাইরা দুধ দিয়েছে এবার লাঠি খাওয়ার জন্য আপনি প্রস্তুত হন, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম।